সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং বেল আইকনে ক্লিক করুন আমাদের লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এই চ্যানেলে বাংলাদেশের সকল প্রকার চাকরি খবরাখবর প্রকাশ করা হয়। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলি, আপনি যদি বাংলাদেশের একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন তাহলে এই চ্যানেলের নিচে সাবস্ক্রাইব একটি লাল বাটন পাবেন, ওইখানে চেপে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকন আছে ওইখানে ক্লিক করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও দিলে সবার আগে পেয়ে যাবেন। তো এখন যে বিষয়টি নিয়ে আপনাদের আলোচনা করছি সেটি হচ্ছে 1803 পদে চলমান সরকারি চাকরির বিজ্ঞপ্তি একত্রে। তো এখানে 411 পদে বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে। তো এই বিজ্ঞপ্তিটি পেতে হলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো এটি আবেদনের শেষ তারিখ 3/8/2018 তারিখে। তো 347 পদে মোংলা বন্দর কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, আবেদনের শেষ তারিখ 6/9/2018 তারিখ। এটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তাছাড়াও ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা সকল চাকরির খবরাখবর পেয়ে যেতে পারেন। তো এখানে 516টি পদে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে স্টেশন অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আবেদনের শেষ তারিখ 5/9/2018 তারিখ। এখানে 209 পদে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আবেদনের শেষ তারিখ 16/9/2018 তারিখ। 320 পদে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, এখানে আবেদনের শেষ তারিখ 29/8/2018 তারিখ। তো এই সকল তথ্য আপনারা একবারে পেতে হলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটু চেক করবেন, সকল ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা বিস্তারিত জানতে পারবেন। আর তাছাড়াও আমার অফিসিয়াল ফেসবুক পেজ, এখানে লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে, ওখানে একটু চেক করবেন, SMS-এর মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা হলে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এমন নতুন নতুন সকল চাকরি খবরাখবর আপডেট পেতে হলে অবশ্যই নিচে লাল বাটন আছে ওখান থেকে চেপে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল ঘন্টাটি ওপেন করে দেবেন, তাহলে সকল নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।